ভোটের সময় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করলে তার উপযুক্ত জবাব দেবে বিজেপি। রাজ্য শাসক দলকে সাপ জানিয়ে দিলেন কেন্দ্রের শাসক দলের নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে হাওড়া জেলার পাঁচতলা বিধানসভা এলাকায় জনসভা ছিল বিজেপি। সেই সভা থেকেই কড়া ভাষায় ঘাসফুল শিবিরকে আক্রমণ করেন পদ্ম শিবিরের রাজ্যস্তরের নেতা জয়। রবিবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেউ মনে করে বিজেপি খুব নরম পার্টি, যা খুশি করে যাব, মুখ বুঝে সব মেনে নেবে, আমি তৃণমূলের ভাইদের বলছি, যারা নরম থাকে তারা গরম হয়ে গেলে ঠান্ডা করা খুব মুশকিল হয়ে যায়। একই সঙ্গে তিনি আরও বলেন, আপনারা যদি সন্ত্রাস করবেন তাহলে আমরাও পাল্টা সন্ত্রাস করার জন্য তৈরি আছি। তার জন্য দেহে আঘাত লাগলে লাগবে, রক্ত ঝরলে ঝরবে, আমরা কিন্তু পিছপা হব না। রাজ্যের সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতার প্রমাণ পেতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করার পক্ষে সওয়াল করেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এদিনের বিজেপির সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ফুলবদল করে বিজেপি শিবিরে যাওয়া রাজনীতির চাণক্য মুকুল রায়, রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু, স্থানীয় জেলা সভাপতি অনুপম মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভা থেকে সিপিএম এবং তৃণমূল থেকে সহস্রাধিক কর্মী বিজেপির পতাকা তলে এসেছেন বলে দাবি পদ্ম শিবিরের।